বাবার কাছ থেকে যে যে গাছগুলো আমি এনেছি, যে সব গাছ, সেই গাছগুলোর আজকে আমি কিছুটা বসিয়ে দেব। এইগুলো হচ্ছে সূর্যমুখী, এটা হচ্ছে পারাগেদা বা বেবি ডল, এইগুলো খামার কাছে থেকে আনা বেশ কিছু গাছ আমি আজ বসাবো, সেটা নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি শুক্লা মুখার্জি, আমার ছোট্ট ছাদ বাগান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি। এগুলো সব গরমে সিজন ফ্লাওয়ার, এইটা হচ্ছে সূর্যমুখী, এইগুলো আছে তারাগেদা বা বেবি ডল বলি আমরা, এখানে আছে জিনিয়া, এখানে আছে গমফ্রেনা আর ভিনকা, আর এইখানটায় আছে বেশ কিছু জিনিয়া আর এই সূর্যমুখীর চারা। এতই ছোট গাছগুলো বোঝা যাচ্ছে না কোনটা কি, তাই আমি বলতে পারছি না, তবে এইখানে এইরকমই আছে। এইবার আমি আজকে কি কি গাছ বসাবো তার জন্য নিয়েছি এই খামার গাছ থেকে আনাই, এই দেখুন 6 ইঞ্চি গ্রো ব্যাগ, তাতে যে গাছগুলো আমি বসাবো। আচ্ছা, বলতে ভুলে গেছি, এখানে কিন্তু আমার তিনখানা গরমের গাঁদাও আছে, যে তিনটে গরমের গাঁদা তাও নিয়ে এসেছি, যা আমার পছন্দ হয়েছে। এবার আমি দেখাচ্ছি কিরকম বসাবো, সব একটা একটা করে রাখি। 6টা আছে তারাগেদা, এই 6টা তারাগেদা বসাবো, আর বসাবো হচ্ছে এখান থেকে গমফ্রেনা, গমফ্রেনা মানে বোতাম ফুল, গমফ্রেনা বা বোতাম ফুল, এইখানে 2টো এখনো রয়েছে আমার, 1টা 2টো 3টে, আর এইখানে 1টা আছে 4টে, এই 4টে গ্রো ব্যাগেও আমি বসিয়ে দেব কোনো না কোনো কিছু চারা। প্রথমেই নিই 2টো ভিনকা, ভিনকা বসিয়ে দেব, আগে আমি ঠিক করে নিচ্ছি কোনটায় কি বসাবো আর কি, আর 2টো বসাবো। এখানে এই যে 2টো হাইব্রিড জাতের, এটা হচ্ছে জিনিয়া, এগুলোকে 8 ইঞ্চি টবে বসাতে বলেছে, 8 ইঞ্চি টবে বসাবো। আর এখান থেকে আমি 2খানা গাছ বসিয়ে দিচ্ছি, এই ছোট গাছই বসিয়ে দিচ্ছি, পরে যদি দরকার পড়ে আমি গ্রো ব্যাগ চেঞ্জ করে দেব। এখানে 1টা দিলাম আর দিলাম এখানে। এবারে খামার গাছ থেকে প্রচুর আমি এনেছি গ্রো ব্যাগ, 12 ইঞ্চি 10 ইঞ্চি 8 ইঞ্চি 6 ইঞ্চি, সব এক ডজন করে নিয়ে এসেছি, আরও আমি নিয়ে আসবো। এই 6 ইঞ্চির গুলো খুব সুন্দর, সিজন ফ্লাওয়ার করতে আমার খুব সুবিধা হবে, তাই নেব। আর 8 ইঞ্চির গুলো আমি এখানে বাদ বাকি যেসব গাছ আছে সব বসাবো, তবে এগুলো আমি ছোট্ট ছোট্ট 3 ইঞ্চি 4 ইঞ্চির টবে একটু বড় করে নেবো এই 4টিকে। আর এইগুলো, এই যে গাঁদা, এই 3টে গাঁদা, জিনিয়া কিংবা সূর্যমুখী, এগুলো 8 ইঞ্চি গ্রো ব্যাগে বসাবো, শেয়ার করবো আপনাদের সঙ্গে যখন বসাবো। এবার আমি প্রত্যেকটা টবের, মানে এই যে জিরো টপ, যেগুলো জিরো পট, এই টপ থেকে আমি গাছগুলো আগে প্রথমে বার করে নেব। এবার বলি মাটি আমি কি নিয়েছি, মাটি যেরকম মাটি আমি তৈরি করি, নিম খোল, সর্ষের খোল আর চুন, গোবর সার, এইসব দিয়ে যে মাটিটা আমি তৈরি করি সেই মাটিটাই নিয়েছি, 2-1 মাস আগের মাটি যে তৈরি করে রেখেছিলাম সেই মাটি আমি নিয়েছি, একটু পুরনো মাটি নিয়েছি। তাহলে আমি প্রথমেই এই টবগুলো থেকে গাছগুলো বার করে নিই, আমি সব গাছগুলো বার করে নিয়েছি টব থেকে, এই যে এখানে রেখেছি ছোট ছোট টবগুলো, আর এই যে দেখুন সব। এবারে খুব সহজ পদ্ধতিতে আমি বসাবো, এগুলো আমি সকালবেলা জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তবে এখন আর ভিজা নেই, ভিজে একদম শুকিয়ে গেছে, এখানে কিন্তু জল দিতে হবে, আর ধীরে ধীরে জল দিতে হবে, এটায় পাইপ দিয়ে জল দিলে হবে না। এইভাবে প্রত্যেকটা গাছকেই আমি সুন্দর করে বসিয়ে দেব, খুব সহজ করে বসাই আমি, এইভাবেই গাছ বসাতে হয়, ভালোবেসে আদর করে বসাবেন, যে কোনো গাছকে ভালোবাসবেন আর আদর করবেন, দেখবেন আপনার গাছ ফুলেও ভরে যাবে, ফলেও ভরে যাবে।
আর সবজি তো যে কোনো সময় যে কোনো ভাবে হয়। আজকে আর সবজি নিয়ে আমি একটা কথাও বলবো না, সবজি দেখাবো এখন এই মুহূর্তে আমার গরম কালের যে সবজি বসিয়েছি তারা কত বড় বড় হয়েছে, খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় গরমকালের সবজির গাছগুলো। সহজ করে এইভাবে বসাবেন, মানে জোর জবরদস্তি কোনো কিছুতেই করলে চলবে না, খুব আস্তে আস্তে করতে হবে এইভাবে। আবার কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেল, দেখুন সব কটা গাছ আমি বসিয়ে ফেললাম। দেখুন এই যে একটা বাকি আছে, এই যে গমফ্রেনা আর ভিনকা এই গাছগুলো যদি মনে হয় যে 6 ইঞ্চির গ্রো ব্যাগে মানে হচ্ছে না, আরো বড় গ্রো ব্যাগ লাগবে, তাহলে কিন্তু তখন আমি এদের আমি চেঞ্জ করে দেব, গ্রো ব্যাগ চেঞ্জ করে দেব। এই মুহূর্তে 6 ইঞ্চিতে এরা সবাই থাকুক। এখনো দেখুন কত গাছ আছে, এগুলো রয়েছে, এই তিনটে গাদা রাখলাম, যেটা গরমের গাদা, আর এটা হাইব্রিড জিনিয়া, এটা এমনি জিনিয়া, আর এগুলো হচ্ছে সানফ্লাওয়ার বা সূর্যমুখী। আর গাছগুলো আমি বেশ কমেই পেয়েছি, একমাত্র এই দুটো গাছ মানে পার গাছ আমার নিয়েছে 10 টাকা করে, হাইব্রিড জাতের এই গাছটা, আর অন্যান্য গাছগুলো 3 টাকা 4 টাকা 5 টাকা এই টাইপের। এইভাবে এই গাছগুলো আমি পেয়েছি, মানে দাম নিয়েছে আর কি। আর গ্রো ব্যাগগুলো বেশ সস্তায় পেয়েছি আমাদের এই অঞ্চল থেকে, আমি যেখানে থাকি সেখান থেকে, খামার গাছি তো অনেক কমে পেয়েছি, আর তাই আমি বেশ কিছু গ্রো ব্যাগ কালেকশন করেছি। এবার আমি দেব জল, সেই জলটা আমি দেওয়া দেখাচ্ছি, খুব হালকা হাতে জল দিতে হবে, জল দেবো, দেখুন খুব হালকা হাতে জল দেবো। আমি সেই জলের বোতলগুলো একটু ছিদ্র করে রাখি, তাই দিয়ে আস্তে আস্তে গাছগুলোকে একটু স্নান করিয়ে দেবো আর জল দেব। এই যে নাড়াচাড়া করলাম তো, ওই জন্য গাছগুলোকে আমি একটু স্নান করিয়ে দেব। এই যে গাছগুলো, এই গাছগুলো কিন্তু কালকে সকালে এখানে থাকবে না, আমি এখান থেকে যেখানে রোদ কম পড়ে সেখানে দিয়ে দেব, যাতে গাছগুলোর কোনো অসুবিধা না হয়, কেননা একদম ছোট্ট ছোট্ট চারা গাছ, একদম ছোট্ট ছোট্ট, শুধুমাত্র এইগুলো বেশ একটু বড় কিন্তু খুব ছোট, তাই আমি এইভাবে রাখবো না, আমি রাখবো একটু এই যে আমার এখানটায় রোদটা কম পড়ে এই জায়গাটায় তুলে দেব। এটা করব ভোরবেলা এসে, এখন কিন্তু থাকবে, এখন যে রাত্রির যে একটা ঠান্ডা আবহাওয়া সেটা কিন্তু এরা উপভোগ করুক, আমি সকালবেলা এসে যাতে গরমটা না লাগে তার জন্য এসে আমি গাছগুলোকে যেখানে সূর্যের তাপটা কম পাবে সেখানে গাছের এই গোড়ায় গোড়ায় ভেতরে ভেতরে ঢুকিয়ে দেব। এইরকম রাখবো বেশ কদিন, যখন দেখবো নতুন আবার পাতা ছাড়ছে তখন আবার আমি গাছগুলোকে রোদ্দুরে রাখবো। রোদ্দুরে রাখলে এই গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করবেন। আজকের মতো বিদায়, আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গাছ লাগিয়ে আনন্দ উপভোগ করুন।